من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيع وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شهد الشريف اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم সামনের মাইক কমায়া দেন, মাইক সামনেরটা কমায়া দেন। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দামি হায়াতের মধ্যে থেকে কিছু সময় দামি কাজে ব্যয় করার তৌফিক দান করছেন, এর জন্য সুপ্রিয়তান সবাই বলে আলহামদুলিল্লাহ। হায়া সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নাই। কিন্তু আমি মনে করি জীবনের চেয়েও সময়ের মূল্য বেশি। কিন্তু গাড়িতে লেখা আছে জীবনের চেয়ে সময়ের মূল্য বেশি না, বরং জীবনের চেয়ে সময়ের মূল্য কম। তখন কি লেখে? সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তবে হ্যাঁ, যে সময়কে কাজে লাগাতে পারে সেই জীবনের মূল্য আছে, যে সময়কে কাজে লাগাতে পারে না সেই জীবনের কোনো মূল্য নাই। কি ব্যাপারে আপনারা একমত না দিমত? যে সময়কে বলেন সবাই, যে সময়কে, সেই জীবনের মূল্য আছে। যেই যেই জীবনের সময় যে কাজে লাগাতে পারে না সেই সময়ের কোনো মূল্য নেই, কোনো দাম নেই। সময়ের দাম অনেক বেশি। আল্লাহ পাক সূরায়ে আসরের কসম খেয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়া ওয়া কসমিয়া আকসামতুল আসর। আল্লাহ পাক বলেন আমি সময়ের কসম খায়া বলতেছি। কিসের কসম?
আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কেন করলেন, কসম কেন করা হয়, কথার গুরুত্ব বোঝাবার জন্য, কথাকে সত্যায়ন করার জন্য, মিথ্যার অহাম থেকে ধারণার থেকে মুক্তি দেওয়ার জন্য কি করা হয়, কসম করা হয়। ছোট বড়র কাছে কসম করে, কিন্তু বড় ছোটের কাছে কসম করে না, বাবা ছেলের কাছে কসম করে না, ছেলে বাবার কাছে কসম করে, ওস্তাদ ছাত্রের কাছে কসম করে না, কিন্তু ছাত্র ওস্তাদের কাছে কসম করে, জজ আসামির কাছে কসম করে না, বরং আসামি জজের কাছে কসম করে, মালিক গোলামের কাছে কসম করে না, গোলাম মালিকের কাছে কসম করে। আমরা কি বুঝলাম, ছোট বড়র কাছে কসম করে, কথাকে সত্যায়ন করার জন্য কসম করে, মিথ্যার ওহাম থেকে কথাকে সত্যায়ন করার জন্য কি করা হয়, কসম করা হয়। আল্লাহ পাক ছোট না বড়, তা আল্লাহ কসম করবেন কেন? আল্লাহ পাকের কথার মধ্যে কোনো ভুল আছে, মিথ্যার ধারণা আছে? আল্লাহ পাক নিজেই বলেন, অমান আসতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী কে আছে, সবচেয়ে সত্যবাদী কে? আল্লাহ বড়, আল্লাহর কথা সত্য, মিথ্যার ধারণাও করা যায় না। তা আল্লাহ কসম কাটলেন কেন, কসম করবেন কেন, একটা প্রশ্ন। বাকি কোরআনের কসম শুরু হয়েছে কোথার থেকে? কোরআন প্রথম কসম করছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا। এখান থেকে কোরআন প্রথম কসম কাটছে, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম খেয়ে বলতেছি। এর আগে কোরআন কসম খায় নাই, কোরআনের শেষ কসম আলাউস ইন্নাল ইনসানা লাফি খুসর, এর পরেও কোরআন কসম খেয়ে কোনো কথা বলেন নাই, মাঝখানে অনেক কথা বলার আগে কোরআন কসম খাইছে, অদ্দুহা ওয়াল্লাইলি ইজা সাজা ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন ওয়াল্লাইলি ইজা ইয়াকশা, এরকম বহুত কসম কোরআন করছে, কোরআন কসম খেয়ে অনেক কথা বলছে। এর মধ্যে সবচেয়ে বেশি কসম কোরআন খাইছে কোথায়? তাসকিয়ার বয়ানের আগে। কিসের বয়ানের আগে? তাসকিয়ার বয়ানের আগে। অশামসু অধওয়াহা অল কমর ইজা তালাহা অল নাহারি ইজা জাল্লাহা অল লাইলি ইজা ইয়াগশাহা অল সামাই আমা বানাহা অল আরদু আমা তোহাহা ওয়ানাফসিহি ওয়ামা সাওয়াহা ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। দেখেন, তাসকিয়ার বয়ানের আগে কসম খেয়েছে সবচেয়ে বেশি, এত কসম খেয়ে কোরআন কোনো জায়গায় কথা বলে নেই, তাসকিয়ার আগে এতগুলি কসম কেন খাইল? এই বিভিন্ন প্রশ্ন কিন্তু আমাদের মাঝে ঘোর ফাঁক খায়, ঠিক না? ওয়াল আসরের মধ্যে কেন আসরের কসম খাইছে, কারণটা কি? প্রথম আসেন, আমরা যে বলছি ছোট বড়র কাছে কসম করে, বড় ছোটর কাছে করে না, এতক্ষণ যে বয়ান করছি এটি হলো স্বাভাবিক নিয়ম। কি নিয়ম ভাই? জোরে বলেন, স্বাভাবিক নিয়ম। কিন্তু আর একটা অস্বাভাবিক নিয়ম, সেটা হলো মহাব্বত। সেটা কি? যখন মহাব্বত চলে আসে তখন স্বাভাবিক নিয়ম আর তখন আর স্বাভাবিক নিয়ম মহাব্বত এক আজিব সাই হয় বয়ান করে না, না মুমকিন হয়। মহাব্বত কোনো যুক্তি মানে না, মহাব্বত স্বাভাবিক কোনো কানুন মানে না, মহাব্বত ভিন্ন জিনিস। যেরকম
আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলাকে নবী আলাইহিস সালাত শিঙ্গা লাগাবার পরে শিঙ্গা লাগাইলে রক্ত বের হয় না জি নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন আব্দুল্লাহ এই রক্তগুলো বাইরে ফেলে আসো কিছুক্ষণ পরে আব্দুল্লাহ জুবায়ের রাদিয়াল্লাহু বাহির থেকে আসছেন বলে কি করছো বলে পুঁতে দিয়েছি রক্ত বলে কোথায় বলে আমার প্যাডের মধ্যে রক্ত কেন হলেস এটা মহব্বত এটা ভিন্ন ব্যাপার এই যে নবী আলাইহিস সালাত ওয়া সালাম রক্ত সাহাবারে খেয়ে ফেলছেন যখন উহুদের ময়দানে নবী আলাইহিস সালাত ওয়া সালামের কি যেটা ধুইকে গেছিল বললম টান দিয়ে বের করছে ফিঙ্কি বের রক্ত বের হইছে সাহাবারা চুমুক দিয়ে রক্ত খেয়ে ফেলছেন বাহিরে পড়তে দেয়নি এটা মহাব্বত নবী আলী সালাত ওয়াসালামের অনেক পরিত্যক্ত জিনিস সাহাবারা খেয়ে ফেলাইছেন এটা মহাব্বত এটা যুক্তি না এটা স্বাভাবিক যুক্তির কথা না এটা যুক্তির বাহিরের কথা দেখেন সন্তানকে বাবা বলতেছে হে আমার ছেলে তুমি আম বাগানে যাও না আমি এইমাত্র আম বাগানে বাঘ দেখে আসছি কি দেখে আসছি ছেলেকে বাবা যতই বুঝাবার চেষ্টা করতেছে বাবায় দেখতেছে ছেলের চেহারার দিকে তাকাইয়া ছেলে আমার কথা বিশ্বাস করতেছে না ওর ঝোঁক কোন দিকে আমের দিকে আর আমার ছেলে যদি আম বাগানে যায় ওর জীবন শেষ এবার বাবার মধ্যে মহব্বতের জোশ মারছে কি মারছে ভাই মহব্বতের জোশ মারছে এবার বাবা ছেলেকে বলছে আমার ছেলে আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি এতক্ষণ কি জানছিলাম ছেলে বাবার কাছে কসম খায় ছেলে বাবার কাছে কসম খায় এইটা তো স্বাভাবিক নিয়ম না আমরা কখন খায় না স্বাভাবিক নিয়ম ছিল ছেলে বাবার কাছে কসম কাটে কসম খায় বাবা ছেলের কাছে কসম খায় না কিন্তু এখন যে বাবা বলছে আমার ছেলে আমি আল্লাহ কসম খেয়ে বলতেছি তুমি বাগানে যেও না বাগানে আম এই যে বাবা ছেলের কাছে কসম খাইছে এটা স্বাভাবিক নিয়মের কারণে মহাব্বতের কারণে মহাব্বতের কারণে ছেলের মহাব্বত যেন আমার কথা ছেলে বিশ্বাস করে বাগানে না যায় ঠিক আল্লাহ পাকও বান্দাদেরকে বেশি মহব্বত করেন আল্লাহ বান্দাদের সাথে কসম করার দরকার নাই সে কসম না কাটলেও তার কথা সত্য তার সে সত্যবাদী কেউ নাই কিন্তু আল্লাহ পাক যখন বান্দাদেরকে মহব্বত করেন বান্দাদেরকে অনেক কথা বুঝান অনেক কিছু বলতে চান আল্লাহ পাক তো ইন্নাল্লাহ আলিমুন বিজাতিস সুদুর আল্লাহ পাক তো অন্তর্জামী অন্তরের খবর রাখেন আল্লাহ পাক যতই নসিহাত করেন বান্দার দিকে তাকায়া দেখতেছেন বান্দা আমার কথা মানতে চায় না ওর ঝোঁক গুনার দিকে ওর ঝোঁক আমের দিকে লোভের দিকে এই আল্লাহর মধ্যে মহাব্বতে জোশ মারছে এবার আল্লাহ পাক কসম করেন আমি কসম খেয়ে বলতেছি তুমি এই কাজ করিও না এই কাজ করো তো আল্লাহ পাক যে বান্দাদের সাথে কসম করেন কিসের জন্য জোরে বলেন আল্লাহ পাক নিজে ডিক্লেয়ার দেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু আল্লাহ কাদের বন্ধু মুমিনদের বন্ধু ডাইরেক্ট নিজে ঘোষণা দেন আল্লাহ পাক মুমিনদের বন্ধু ডাইরেক্ট ঘোষণা দেন আর মুমিনদের অবস্থা কি আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ যারা মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে সবাই সুবহানাল্লাহ যারা মুমিন তারা কারে মহব্বত করে আর মহব্বতের আলামত কি হাবিব মাহবুবের কথা না মানা আশেক মাশুকের কথা না মানা এই কি মহব্বতের আলামত বরং মহব্বতের আলামত কি আশেক মাশুকের কথা মানা হাবিব মাহবুবের কথা শুধু মানাই না আশেক সবসময় খেয়াল রাখে মাশুক কোন কাজে খুশি এর জন্য আশেক কোন অবস্থায়
জান্নাত জাহান্নামের ভয় এবং আশা ইবাদত করে না। আশেক সবসময় ইবাদত করে মাওলার মহাব্বতে, মাওলার রাজি এবং খুশির জন্য। রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা একদিন এক হাতে আগুন আর এক হাতে পানি, দুই হাতে আগুন আর পানি নিয়ে দৌড়ান। এক হাতে কি ভাই, আর এক হাতে পানি নিয়ে দৌড়ায়। একজনে প্রশ্ন করছে, রাবে কোথায় যাও, এক হাতে পানি এক হাতে আগুন কেন? বলে, এই পানি দিয়ে আমি মাওলার জাহান্নামকে নিবাইয়া দেব, আর এই আগুন দিয়ে আমি মাওলার জান্নাতকে জ্বালায়া দেব। আমি দেখব লুবির দলেরা কিসের আশায় মাওলার ইবাদত করে, আর ভিতুর দলেরা কিসের ভয়ে মাওলার ইবাদত করে। অত জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় মাওলার ইবাদত করে, আমার মাওলার মহাব্বতে তারা ইবাদত করে না। দেখেন এটা এসকের অবস্থা। যদিও জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য ইবাদত করা এটা ভালো, এটা গুনার কাজ না, কিন্তু আশেকের সব কিছু গায়রুল্লাহ। আশেকের সব কিছু কি বুঝাতে পারিনি, আশেকের সব কিছু কি গায়রুল্লাহ? জান্নাতের জন্য না, জাহান্নাম থেকে নাজাতের জন্য না, মাওলাকে পাওয়ার জন্য আমি ইবাদত করি। সুবহানাল্লাহ, আমরা ইবাদত করি, আমাদের ইবাদত তো ভিন্ন দরজার ইবাদত, আর আশিকের ইবাদত ভিন্ন দরজার ইবাদত। দেখেন নফলের মধ্যে মহাব্বতের চিহ্ন থাকে। নফল মানে কি ভাই? অতিরিক্ত। নফল শব্দের অর্থ কি? অতিরিক্ত। যেমন আপনি জোহরের সুন্নাত পড়লেন, ফরজ পড়লেন, এরপরে নামাজ পড়লেন, এটার নাম কি? এটা আপনার জন্য জরুরি ছিল না, অতিরিক্ত। এই যে নফল নামাজ, এটা মহাব্বতের আলামত। যে কোনো দুনিয়ার নফল অতিরিক্ত কি হয়? মহাব্বতের। যেরকম আপনি বাজার থেকে বড় মাছ কিনছেন, সব বাজার কিনছেন, সব কিছু কিনছেন, জরুরাতের যা আছে সব কিছু কিনছেন, কিন্তু 2 টাকার বাদাম নিয়ে আসছেন, কয় টাকার? 2 টাকা। আপনার স্ত্রীকে বলতেছেন সব কিছু দেখাবার পরে, বলে না এটা তোমার জন্য, কয় টাকার বাদাম? 2 টাকা। কার জন্য বলো তো, স্ত্রী কোনটায় বেশি খুশি? 2 টাকার বাদাম খুশি। দাম কত? 2 টাকা। আপনাদের মাছ কিনছেন 10,000 টাকার, আপনার বাসা বাজার কাছে 50,000 টাকার, তাই 2 টাকার বাদামে আপনারা সবাই বলেন খুশি বেশি, কারণটা কি বলেন তো? হ্যাঁ, এই 2 টাকার বাদামের মধ্যে অন্য কেউ শরিক নেই, এই 2 টাকার বাদাম শুধু আমারই জন্য। আপনি ফরজ পড়েন কেন? নালে গুতে আছে, জাহান্নাম আছে। ফরজ পড়েন কেন? পড়লে জান্নাত আছে। কিন্তু অতিরিক্ত নফল পড়লেন কেন? এটা মাওলার ভাবার ভালোবাসায় মহাব্বতের কারণে। কি কথা ঠিক না? দেখেন জিনিসের মধ্যে যখন নফল লাগানো হয়, অতিরিক্ত ব্যবহার করা হয়, তখন জিনিসের দাম বেড়ে যায়। বুঝাতে পারিনি? একটা BMW গাড়ি, মার্সিডিজ গাড়ি, অনেক দামি গাড়ি, তার চাকা আছে, ইঞ্জিন আছে, সব ঠিক আছে, শুধু রং দেন নাই। কি দেন নাই? আচ্ছা বলেন তো, এরকম গাড়ি যদি শোরুমের মধ্যে রাখেন, কেউ কিনবে? কেন? কারণটা কি? তার রং কি ফরজ? গাড়ি চলার জন্য অজীব? সুন্নাত মুয়াক্কাদা? তাহলে রংটা কি হয়েছে? এ তো অতিরিক্ত জিনিস। আপনি রং দেন নাই, চাকার তো কোনো ক্ষতি নেই, ইঞ্জিনের ক্ষতি নেই, এটা চলবে না কেন? খুব ভালো মতো বুঝবেন, যারা সুন্নাত চান না, সুন্নাত পড়তে চান না, এটা ভালো মতো বুঝেন, বোঝার চেষ্টা করেন। আপনার জামা 10,000 টাকার দাম, অনেক দামি, কিন্তু জামাটা ইস্তারি না করিয়া এরকম মুসরাইয়া খাপ খাপ পরা শুরুমি ঝুলাইয়া রাখছেন, কেউ কিনবে? কার কারণটা কি? ইস্তারি করা ফরজ, তে কিনবে না কেন? সুন্দর 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 লাগে কিভাবে? নফল না ফরজ না ওয়াজিব? দেখছেন, নফলের কারণে জিনিসের দাম বেড়ে যায়, নফলের কারণে ফরজের দাম বেড়ে যায়, নফলের কারণে ওয়াজিবের দাম, নয়তো ফরজের দাম থাকে না। আগে বুঝেন, বুঝার চেষ্টা করেন।
আচ্ছা বলেন তো গাড়ির মধ্যে রং লাগাইছেন কিন্তু পালিশ করেন নাই, পালিশ দাম বাড়ছে না কমছে? কথা বলেন, যত পালিশ করবেন যত অতিরিক্ত করবেন তত দাম। ঠিক যেই ব্যক্তি নফল অনেক বেশি আদায় করবে তারও দাম বাড়তে থাকে। নয়তো কিয়ামতের মাঝে আল্লাহ পাক বলবে তুই তো ফরজ আদায় করছিস এই কারণে জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম নাজাত পাওয়ার জন্য অতিরিক্ত করলি না কেন? আরে ধর ওইটা আমার মহব্বত করে না, ঠিক না? দেখেন একটা মাসালা, এই যে রমজান মাসে যারা 20 রাকাত 8 রাকাত তারাবি নিয়ে গঞ্জাম করে, আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই। ধরে নেন কেয়ামতের ময়দানে 8 রাকাত 20 রাকাত নিয়ে গঞ্জাম লাগছে, কি লাগছে? গঞ্জাম লাগছে। আল্লাহ কইছে আসলে তারাবি 8 রাকাত, তারাবি কয় রাকাত? 8 রাকাত। আমার 20 রাকাতের মধ্যে 8 আছে কি নাই? আমি বললাম আল্লাহ 8 রাকাত নিয়ে যাও, এই নিয়ে যাও 8 রাকাত, 8 রাকাত আমার কোনো সমস্যা আছে? কেন 20-এর মধ্যে 8 আছে। আচ্ছা বলেন তো কিয়ামতের ময়দান আল্লাহ পাক যদি বলেন তারাবি 20 রাকাত তা 8-এর মধ্যে, তাহলে তোমার উপায়টা কি? কও। ধরে নাও কিয়ামতের ময়দানে যে 8 রাকাত ঠিকই হয়, তা আমার কাছে তো আরো 12 রাকাত এক্সট্রা আছে, চানাচুর কিনে খাবো, পয়সা এক্সট্রা, এক্সট্রা পয়সা যদি না থাকে তোমার উপায়টা কি হবে এটা বলো তো বোকা। তুমি কি জানো না কিয়ামতের ময়দানে ফরজের হিসাব করা শুরু হবে? কিসের ভাই? গোনা করা শুরু করবে ফরজ, দেখবে টান নাই ঘাটতি আছে, এবার কি দিয়ে পূরণ করবে? নফল। কথা বলে না কেন? তোমার তো নফল নাই কপাল পোড়া, এখন পূরণ হবে কিভাবে? এতটুকু বুঝো না কেন? আমি তো বুঝলাম না কিছু। আচ্ছা তোমরা এখান থেকে ঢাকা যাও না, রিক্সা ভাড়া এত, টেম্পু ভাড়া এত, বাস ভাড়া এত, হোটেলে পয়সা এত। আচ্ছা বলো তো মানুষ এরকম মাপার টাকা নিয়ে যায় না কিছু বেশি নিয়ে যায়? কেন? যদি কোনো মুসাফের পাগল মাপা টাকা নিয়ে কিন্তু সফর করে না, আর তুমি কবরের সফর, মৃত্যুর সফর, কিয়ামতের সফর, মিজানের সফর, পুলসারের সফর মাপা সব নিয়ে রওনা করছো, তোমার সে কোনো পাগল দুনিয়াতে আছে? হ্যাঁ, বিশাল এক সফর। কাজে মাপা টাকা নিয়ে মাপা সোয়াব নিয়ে মুসাফের সফর করিও না, একটু অতিরিক্ত কিছু করিও, একটু সেজদা বেশি দিও, আমল নামাজ হলে সেজদা দুইটা বেশি থাকে এই চিন্তা করিও, একটু জিকির যেন বেশি থাকে এই চিন্তা করিও। তোমরা যে কাজ করো একেবারে মাপা রেড মার্কসের উপরে, আল্লাহ না করুক যদি একটু পড়িয়া যাও তুমি ডাউট হয়ে যাবে। আস আল্লাহ পাক সময়ের কসম খাইছেন, সময়ের গুরুত্ব বোঝাবার জন্য। কিসের জন্য ভাই? কিসের? সময় সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। যে ব্যক্তি সময়কে গুরুত্ব দিতে পারে সে দামি হয়, যে সময়কে গুরুত্ব দিতে পারে না সে দামি। ধরে নেন এক ব্যক্তির জমি ভালো, কৃষক ভালো, বীজ ভালো, তার সব কিছু ভালো এক নাম্বার, কিন্তু যেই ফসল যেই সময় লাগাবার কাজ সেই সময় লাগায় নাই, সময় মতো ফসল লাগায় নাই, ফসল ভালো হবে না খারাপ হবে? কারণটা কি ভাই? কিসের গুরুত্ব দেয় নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এক ব্যক্তির হোটেলে নাস্তা সবচেয়ে ভালো, চলে এই কোটা এরিয়ার মধ্যে নাম করা হোটেল নাস্তার দিক থেকে, ওই ব্যক্তি চিন্তা করতেছে আমার হোটেল সবচেয়ে ভালো, আজকে আর সকালবেলা নাস্তা করব না, সে নাস্তা শুরু করছে 9টার সময়, আজকে ভাজিও ভালো হয়েছে, তেহারিও ভালো হয়েছে, আজকে যা করছে সবই বেশি ভালো হয়েছে, নাস্তা চলবে না? কেন? সময় মতো হয়নি। আচ্ছা বলো তো সময়ের আগে যদি আম পারো পাকবে না পচবে? সময়ের আগে যদি ধান কাটো কাজে লাগবে না নষ্ট হয়ে যাবে?
সময় মত যদি পরীক্ষার হলে না ঢুকো পাশ না ফেল কিসের গুরুত্ব না দেওয়ার কারণে সময়ের আগে যদি পাঁচটা প্রসাব হয় মরবে না বাঁচবে সময় মতো হয় না আগে হয়ে গেছে ভেজালাস তুমি বুঝো সময় কি ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা সময় মতো নামাজ বুঝাতে পারিনি কি মতো নামাজ জামা জোহরের একটা সময় আছে কি নাই আসরের আছে মাগরিবের আছে এক ব্যক্তি জোহরের নামাজ পড়তেছি হাত্তা মাযা তাকতুহা অক্ত চলে গেছে সুম্মা কাজা নামাজ বাদ দেয় নাই নামাজ বাদ দেয় নাই জোহরের নামাজ কোন সময় পড়ছে নামাজটি কি হয়ে গেছে ছাড়ছে না আদায় করছে আদায় করছে না কাজা করছে কাজা করছে এই দোকানদারি করে নে এই কাজটা করে নে এই একটু গল্পটা করে নে সময় নামাজ কোন সময় কাজা করছ এই যে সময় মতো নামাজ পড়ো নাই 2,88,00,000 বছর জাহান্নাম কয় কোটি শুধু সময় মতো তুমি সময়কে কি মনে করছো এক ব্যক্তি সারাদিন রোজা রাখছে 1 মিনিট বাকি সূর্য ডুবার চিন্তা করতেছে 1 মিনিট আগে কি হইবে পানি পান করছে রোজা হইছে কিসের গুরুত্ব না দেওয়ার কারণে সময় গুরুত্ব না দেওয়ার কারণে এক ব্যক্তি সাকরাতুল মাউত আসে নাই মুশরিক ছিল সাকরাতুল মাউত আসার আগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছে মুমিন না কাফের কিন্তু সাকরাতুল মাউতের পরে পড়লে জোরে বলেন আর কাজ হবে কারবার শেষ সময় শেষ অলস সময়ের গুরুত্ব দাও সময়ের গুরুত্ব দাও শোনো বুঝো উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ফরমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরে আসছে আমি বললাম ইয়া নবী আল্লাহ কিছু আমলের কথা বলে দেন বুড়া হয়ে গেছি সারা রাত্রে ইবাদত করার মতো সাহস শক্তি সেই শরীর আমার কাছে বাকি নাই সংক্ষিপ্ত সহজ কিছু আমলের কথা বলে দেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন উম্মে হানি তুমি 100 বার পড়ো সুবহানাল্লাহ কতবার 100 বার তুমি কি জানো কি সওয়াব হবে নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব মাত্র 100 বার সুবহানাল্লাহ পড়লে সেই পরিমাণ সওয়াব হয়ে যাবে কতবার সুবহানাল্লাহ 100 বার কোন গোত্রের ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের গোলামের দাম সবচেয়ে বেশি বর্তমানে একটা মানুষকে কিন্তু কত কোটি টাকা লাগবে এরকম 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব মাত্র 100 বার সুবহানাল্লাহ বলে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে উম্মে হানি তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো 100 ঘোড়া আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে দান করলে যেই পরিমাণের সওয়াব ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে উম্মে হানি তুমি 100 বার আল্লাহু আকবার পড়ো আল্লাহর রাস্তায় 100 উট যবেহ করলে যেই পরিমাণের সওয়াব এই পরিমাণের সওয়াব হয়ে যাবে কয়বার পড়লে 100 বার কিয়ামতের ময়দানে জাহান্নামে গিয়া কবরে গিয়া যদি কুটি 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 বারো সুবহানাল্লাহ পড়ে একটা নাকো সময় মতো হয়নি অলস সময়ের গুরুত্ব দাও আমার যুবক বাবারা তোমরা যারা যুবক আছো তোমাদের প্রত্যেকটা মুহূর্ত মানিক তুল্য কি তুল্য মানিক তুল্য আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই বলেন প্রত্যেকটা সেকেন্ড সময় মানিক মণিক মানিক তুল্য ডায়মন্ড ডাইরেক্ট মুক্তা ডাইরেক্ট হীরা তুমি কি জানো সময়ের কত দাম আল্লামা রুমি রহমতুল্লাহ একটা ঘটনা বয়ান করেন চমৎকার এক কৃষক কৃষি করার জন্য গেছে যাওয়ার পরে নাঙ্গলের ফালের মধ্যে হঠাৎ কট করে উঠছে তিনি চিন্তা করছেন ঘটনা কি মানুষের পরামাত্মা পায় আমি কিছু পেলাম কি না সে বিশাল দেখে একটা কলসি ঢাকনা দেয়া কলসিটা তুলছে মুখ খুলছে খুলে দেখে ভিতরে এরকম সাদা সাদা কিন্তু মার্বেল সাদা সাদা মার্বেল
ও চিন্তা করছে মানুষ স্বর্ণ পায় টাকা পায়, আমি পেলাম কোথায় মার্বেল। যাক, ওর গুল্লিবাস মানের অভ্যাস ছিল, ও চিন্তা করছে গুল্লিবাস মাইরা মার্বেলের কাজে লাগাব। সেই মার্বেলগুলিকে গুল্লিবাস মারতে 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 প্রায় শেষ। একদিন বন্ধুকে বলছে, বন্ধু চল শহরে যাই, কোনোদিন শহরে যাই নেই। দুই বন্ধু শহরে গেছে, শহর ঘুরতে ঘুরতে দেখে একটা দোকান সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে দামি, স্বর্ণের সুকেস। কিন্তু স্বর্ণের সুকেসের মধ্যে স্বর্ণের পেয়ালার উপরে ওই একটা মার্বেল রাখা, আর কোনো কিচ্ছু নেই দোকানের মধ্যে। এবার কৃষক হাসি দিছে, ব্যঙ্গ হাসি। কি হাসির মধ্যে বোঝা যায় না হাসিটা কিসের? সুখের হাসি, ব্যঙ্গের হাসি, দুঃখের হাসি, এরকম আছে না ভাই? দোকানদার বুঝতে পারছে যে হাসির মধ্যে কিন্তু আছে। এবার দোকানদার যুবকের দিকে আসো, ভয় পাইছে কোনোদিন সে শহরে যায় নেই, ভয় কাঁচুমচু, এদিকে আসো। হাসছে, তুমি হাঁটছো কেন? বলে এমনিতি। বলে না বলতে হবে তুমি কেন হাঁটছো। বলে এমনিতি। না তোমাকে বলতেই হবে কেন হাঁটছো। বলে ভয় বলবো নির্ভয় বলবো? বলে নির্ভয় বলো। বলে দেখেন আমি কোনোদিন শহরে আসি নাই, প্রথম শহরে আসছি। সমস্ত শহরের মধ্যে আপনার দোকানটা সবচেয়ে সুন্দর, স্বর্ণের সুকেস, স্বর্ণের বাটি। কিন্তু আমার প্রশ্ন হলো, কোনো মাল নাই, স্বর্ণের বাটির মধ্যে ওই মার্বেলটা রাখছেন কেন? কি বলো বোকা, তুমি কি শুনছো সাত রাজার ধন মানিক? কাল শুনছি তো। কাল এইটাই তো সাই সাত রাজার ধন মানিক। কাল আপনার সাথে ফাইজদেমি করেন? কাল হ্যাঁ ফাইজদেমি কি? এইটাই তো সেই মানিক। মানিক এরকম মানিক আমি কত গুল্লিবাস মেরে উড়াইয়া দিছি, মনে হয় আমার কাছে দুই একটা আছে। এই কথা বইলেই সেটা বের করছে। দোকানদার দাঁড়িয়ে গেছে, মনে করছে তো বাদশার সন্তান হবে, অন্য কিছু হবে। সে এখন তার চেয়ারে বসাতে চায়। যুবক আরো ভয় পাইছে নাকি মেরেই ফেলে। এবার যুবক তার তাজিম সম্মান দেখা সে ভাবতেছে আর্টিফিশিয়াল না। যুবক বুঝতে পারছে যে বহুত মূল্যবান সম্পত্তি আমি কি করছি, শেষ করছি। আহ, চিল্লান দিয়ে বেহুশে পড়ে গেছে। কিন্তু লাইতার সাবা ইয়াউদার, কোনোদিন সেই মানিক ফিরে আসবে না। আল্লামা রুমি রহমতুল্লাহ আলী বলেন, হায়াতের প্রত্যেকটা সেকেন্ড একটা মানিক তুলল। একবার সুবহানাল্লাহ পড়লে 1000 নেকি হয়ে যায়। নবী আলাইহিস সালাম ফরমান, একটা নেকির দাম কত? নবী বলেন একটা নেকির দাম কত? তিনি বলেন, হে আমার সাহাবারা জানো একটা নেকির দাম কত? ওই ওহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায়, ওই ওহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায়, তার চেয়ে একটা নেকির দাম অনেক বেশি। এই হায়াতের জিন্দিগিতে সেই সওয়াব কামানো যায়। সে কি কামানো যায়? কাজী বলো তো প্রত্যেকটা নিঃশ্বাসের দাম কত আমাকে বলো। আস, এই যে সময়কে কাজে লাগাও, সময়কে কাজে লাগাও। যে সময়কে ব্যবহার করতে পারে সেই জিন্দিগি উত্তম, যে সময়কে ব্যবহার করতে পারে সেই জিন্দিগি অদম। নবী আলাইহিসসালাম ফরমান, ওই হায়াত সর্বশ্রেষ্ঠ হায়াত। যে হায়াত লম্বা হবে নেকিও বেশি হবে, ওই হায়াত সর্বনিকৃষ্ট হায়াত। যে হায়াত লম্বা হবে গুনাও বেশি হবে। যদি এই আহাম্মক আগামীকাল না বাঁচত তাহলে এক রেকাত নামাজ কাজা কম হইতো, বাঁচার কারণে নামাজ কাজা বেশি হয়ে গেছে। যদি এই গুণাগান না বাঁচত এক পেয়ালা মদ তার আমল নামায় কম আসতো, বাঁচার কারণে এক পেয়ালা মদ তার আমল নামায় বেশি আসছে। যদি না বাঁচত আগামীকাল এক কলকি গাঁজা তার গুণার আমল নামায় কম আসতো, সুদ কম আসতো, জেনা কম আসতো, বেপর্দা কম আসতো, হারাম কবিরা গুণা কম আসতো, মিথ্যার গুণা কম আসতো। কিন্তু হায়াত পাওয়ার কারণে মিথ্যা কবিরা গুণা অমুক তমুকের গুণা বাড়িয়া গেছে। আর এই মোমেন হায়াত না পাইলে এক ওয়াক্ত নামাজ কম আসতো, হায়াত পাওয়ার কারণে এক রাকাত নামাজ তার আমল নামায় বাড়িয়া গেছে। হায়াত পাওয়ার কারণে জিকির বাড়িয়া গেছে, হায়াত পাওয়ার কারণে তার তেলাওয়াত বাড়িয়া গেছে, হায়াত পাওয়ার কারণে তার দান বাড়িয়া গেছে। নবী আলাইহিসসালামের জন্যই বলেন, যার হায়াত লম্বা নেক হায়াত বেশি, এবং নেকও বেশি, হায়াত লম্বা নেক বেশি, সেই হায়াত উত্তম হায়াত।
আর যেই হায়াত লম্বা হবে গুণা বেশি হবে, সেই হায়াত সর্বনিকৃষ্ট হায়াত। এ আমার যুবক বাবারা, মাওলার দেয়া হায়াত, মাওলার দেয়া জীবন, এই জীবন কেউ কাউকে দেয় নাই। তোমার বাবাই আমাকে দেয় নাই, আমার বাবাই আমাকে দেয় নাই, আমার মা আমাকে জীবন দিতে পারে নাই। সুস্থতা আমার মাওলা দান করছে, আমার উচ্চতা আমার মাওলায় দান করছে, আমার চেহারা আমার মাওলায় দান করছে, আমার জেহেন আমার মাওলায় দান করছে, আমার হার্ট আমার কিডনি আমার লাংস আমার সব কিছু আমার মাওলার। আমার মাওলার ইবাদত করবা না, আমার মাওলায় ও সারবে না। বাবারে তুমি কেন দেখো না মালিকের সাথে বারবার অন্যায় করলে মালিক লাত্তি মারিয়া গোলামকে তাড়াইয়া দেয়, সরকারের সাথে বারবার অন্যায় করলে চাকরি চুত করিয়া দেয়, বাবার সাথে সন্তান অন্যায় করলে তেজ্য পুত্র করিয়া দেয়, স্ত্রী স্বামীর সাথে বারবার অন্যায় করলে তালাক দিয়া দেয়। আর আমার মাওলার সাথে এত অন্যায় করলাম, মাওলার সাথে এত নাফরমানি করলাম, আমার মাওলা তোমাকে আমাকে ভাগাইয়াও দেয় নাই, পোড়াইয়াও দেয় নাই, মারিয়াও ফালায় নাই, বরং আমার মাওলা ডাক দিয়ে বলে কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া। আয় বান্দা, আয় বান্দা, আয় বান্দা, এ বান্দা গুনাহ করিয়া ফালাইছো, অনেক বেশি গুনাহ করিয়া ফালাইছো, বান্দা মায়ুস হইস না, আমার দরজা ছাড়িস না, বান্দা তুই আমার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো নাই, আমার মেহরবানির চেয়ে বেশি গুনাহ করতে পারো নাই। এ বান্দা সাগরের পানি পরিমাণ গুনাহ করিয়া থাকো, বালুর কণিকা পরিমাণে গুনাহ করিয়া থাকো, গাছের পাতা পরিমাণে গুনাহ করিয়া থাকো, আমার মাওলার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো নাই। বান্দা তওবা কর, তওবা করতে দেরি, আমি মাওলায় মাফ করতে এক সেকেন্ডও দেরি করব না। এর জন্য আমার যুবক বাবাদেরকে বলবো, আমার মুরব্বী বাবাদেরকে বলবো, এ আমার বাবারা তওবা করো, খবরদার আজরাইল হাজির হয়ে গেলে আর তওবা করতে পারবো না। আজরাইল তোমার আমার সামনে হাজির হয়ে গেল আর কোনোদিন তওবা করতে পারবো না। আমার স্কুলের ছাত্র বাবারা, তোমরা এই কথা ভাবিও না, হুজুর একটু বুড়ো হইয়া তারপর মাওলার ইবাদত করবো। এ আমার টেনের ছাত্র বাবারা, তোমরা কি দেখো নাই নাইনের কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ আমার নাইনের ছাত্র বাবারা, তোমরা কি দেখো নাই এইটের কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ আমার বাবা, তুমি কি দেখো নাই তোমার কাঁধের মধ্যে তোমার ছেলের লাশ উঠিয়া গেছে? হে দাদা, হে নানা, তুমি তোমার নাতির জানাজে উপস্থিত হয়ে গেছো। হে বড় ভাই, তুমি তোমার ছোট ভাইয়ের কবর খনন করার কাজে ব্যস্ত হয়ে গেছো। দুনিয়ার যে কোনো কাজে সময় আছে, আশার সিরিয়াল আছে, আগে বড়, তারপরে মেজ, তারপরে সেজ, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ভাটা হওয়ার সময় আছে, জোয়ার হওয়ার সময় আছে, মৃত্যুর কোনো সময় নাই। দুনিয়ার প্রত্যেকটা কাজ বারবার করা যায়, পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে, জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলায় যদি একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যায় আবার মিজানের পাল্লায় একবারে উঠতে পারবো। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফাআম্মামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া, যাদের নেকের পাল্লা ওজন হইয়া
যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে ফা উম্মুহু হাবিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন আমা আদরাকা মা হিয়া তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম হাবিয়া জাহান্নামের ধরনটাকে তোমরা কি জানো নাকি আল্লাহ পাক নিজেই জবাব দেন নারুন হামিয়া শোনো হাবিয়া কেমন জাহান্নাম কোন এক মানুষ যদি মেঘনা নদীর মধ্যে ডুব দেয় তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন বামে আগুন সামনে আগুন পিছনে আগুন উপরে আগুন নিচে আগুন আগুনের বাড়ি আগুনের খাট আগুনের বিছানা আগুনের পোশাক আগুনের খাদ্য আগুনের পানি হালাতা কাহাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেব জাহান্নামীদেরকে একটা আগুনের পোশাক পরাই দেওয়া হবে আগুনের পোশাক জাহান্নামী পোশাক খুলতেও পারবে না সহ্য করতে পারবে না পোশাক গায়ের সাথে মিলিয়ে যাবে পসপস করে পড়তে থাকবে তোমরা সহ্য করতে পারবি এ আমার যুবক বাবারা এ আমার মুরব্বী বাবারা আমার মাওলা যত বড় আমার মাওলার জান্নাত তত বড় আমার মাওলা যত বড় আমার মাওলার জান্নাতের নেমাত তত বড় আমার মাওলা যত বড় আমার মাওলার জাহান্নাম তত বড় আমার মাওলা যত বড় আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড় বাবারে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে পায়ে লাগলে পাও পরে আর জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান নারুল্লাহিল মুকাদাতুল লাতি তাত্তালিউ আলাল আফিদ আল্লাহ তুমি মাফ করে দাও তুমি ক্ষমা করে দাও জাহান্নামের আগুন এত কঠিন শরীরের যে কোনো জায়গায় লাগা সাথে সাথে দাউ দাউ করিয়া কলিজা পুরিয়া সরকার হইয়া যাবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও ও যুবক বাবারা ও মুরব্বী বাবারা পর্দার মা বোনেরা নবী মূসা আলাইহিস সালাম একদিন এক জায়গার থেকে রওনা করছেন দেখেন একটা পাথর কান্দে নবী মূসা আলাইহিস সালাম বলেন পাথর তুই কেন কান্নাকাটি করতে আসো পাথর বসে আল্লাহ নবী মূসা আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে আমি ওই জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতে আসি আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা তোমাকে মাফ করিয়া দেয় নবী মূসা আলাইহিসসালাতু আল্লাহর কাছে দোয়া করেন মাওলা পাথর তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদে তুমি তাকে মাফ করিয়া দাও আল্লাহ পাক বলেন মূসা সুসংবাদ জানাইয়া দাও আমি তাকে মাফ করিয়া দিলাম নবী মূসা আলাইহিসসালাতু ওয়াসালাম সুসংবাদ দিয়া তিনি সেখান থেকে চলিয়া গেলেন অনেক দিন পরে সেখান থেকে যাওয়ার সময় তাকে পাথর আবারও কান্দে নবী মূসা আলাইহিসসালাতু ওয়াসালাম খুব রাগী নবী ছিলেন তিনি ধমক দিয়া প্রশ্ন পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই মাওলা তোকে মাফ করিয়া দিছে পাথর বসে আল্লাহ নবী মূসা নবীরা কোনো দিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আমাকে মাফ করিয়া দেন বিশ্বাস করি তারা আবারও কেন কান্দ তখন পাথর বসে আল্লাহ নবী মূসা যদি আমি না কানতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না দোয়াও করতেন না আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না
যেই দোয়া রুসলাম মাওলা আমাকে মাফ করিয়া দেয়, যেই কান্না রুসলাম মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনদিন ছাড়বো না আল্লাহ। যদি একটা পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফলাইতে পারে, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কেমন ভাবে কাঁদতেন? ওয়ান মুতারফানা নাবি কলা আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউসাল্লি ওয়ালি যাউফি আজিজুকা আজিজুল মিরজালা মিন আল বুকা। নবী আলাইহিস সালাতু ওয়া সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন যেরকম কোন পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করিয়া নিচে আগুন জ্বালায় দেওয়া হয়, তখন পাতিলের মধ্যে গুম গুম আওয়াজ করতে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়া সালাম নামাজের মধ্যে এমন ভাবে কান্নাকাটি করতেন, তার কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইত। যেই নবীর আগিলা পিছিলা মাওলা সম্মানার্থ সমস্ত গুনাহ মাফ করিয়া দিছে, যার কোন গুনাহ নাই এরপর আমার মাওলা সম্মানার্থে ঘোষণা দিছে, গুফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখর, সেই নবী এত কাঁদতে পারে তোমার আমার চোখে কেন পানি আসে না, আল্লাহ মাফ করিয়া দাও। আসলে বাবারে কপালে ভোগ আছে রে বাবা, তুমি কি দেখো না নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইনি তাবকিয়ান মিন খশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান, মাওলাহে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে, ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হওয়ার পর রক্ত বাহির হওয়া শুরু হইয়া যাবে। বাবারে যারা দুনিয়াতে কান্দবে তাদেরকে মাওলা কবরে কান্দাইবে না, যারা দুনিয়াতে কান্দবে মাওলা তাদেরকে কিয়ামতে কান্দাইবে না, যারা দুনিয়াতে কান্দবে আমার মাওলা তাদেরকে মিজান পৌঁছাতে কান্দাইবে না, আর যারা দুনিয়াতে কান্দবে না এমন কান্না শুরু হবে, কান্না কোনোদিন শেষ হবে না। ও আমার যুবক বাবারে মুরব্বী বাবারে, দুনিয়াতে কয়দিন বাঁচবো, কয়দিনের মেহমান এ আমার ছাত্র বাবারা, তুমি কি দেখো না তোমার সেই নিচের ক্লাসের ছাত্ররা কতবার মাওলার পাগল, তুমি টেনে পড়ো তুমি কি দেখো নাই, নাইনের কত ছেলেরা আমার মাওলার পাগল, তুমি টেনে হইয়া কেন মাওলার পাগল হইতে পারবা না? ও বাবা তুমি কেন মাওলার পাগল হবে না, তোমার ছেলে তো আমার মাওলার পাগল। ও দাদা ও নানা তুমি কেন মাওলার পাগল হবে না, তোমার নাতি তো আমার মাওলার পাগল। ও মা তুমি কেন মাওলার পাগল হবে না, তোমার মেয়ে তো আমার মাওলার পাগল। ও বড়লোক তুমি কেন মাওলার পাগল হবে না, তোমার চেয়ে কত বড়লোক আমার মাওলার পাগল। এ গরিব তুমি কেন মাওলার পাগল হবে না, তোমার চেয়ে কত গরিব আমার মাওলার পাগল। ও অসুস্থ তুমি কেন মাওলার পাগল হবে না, তোমার চেয়ে কত অসুস্থ আমার মাওলার পাগল। আমার মাওলার কাছে কোনো কৈফিয়াত চলবে না আল্লাহ। যুবকরা যদি কিয়ামতের ময়দানে বলে মাওলা বুঝতে পারি নাই, ভাবছিলাম বড় হইয়া মাওলার ইবাদত করব, আমার মাওলা ইসমাইলকে দাঁড়া করবে, দেখ আমার ইসমাইল অল্প বয়সে আমার প্রেমে পড়িয়া সুরির নিচে গলা ঢুকাইয়া দিছে, তুই কেন পারো না? আমার মাওলা আলীকে দাঁড়া করবে, দেখ আমার আলী অল্প বয়সে আমার মাওলার পাগল, তুই কেন পারো না? আমার মাওয়াজ আমার মুয়াইয়্যিজ অল্প বয়সে আমি মাওলার জন্য তাদের গলা কাটাইয়া দিছে, তুই কেন পারো না? বাবারে অসুস্থ দিয়ে বলে মাওলা অসুস্থতার কারণে ইবাদত করতে পারি নাই, আমার মাওলা আইয়ুব নবীন আলাইহিস সালাম দ্বারা করবে, দেখ আমার আইয়ুব 18 বছর পর্যন্ত অসুস্থ, এক মুহূর্তে আমি মাওলাকে বলে নাই। বাবারে যদি ধনীরা বলে মাওলা ধনীর জন্য পারি নাই, আমার মাওলা ওসমান গনিকে দ্বারা করবে, দেখ আমার ওসমান কত বড় ধনী, কিন্তু আমি মাওলাকে এক মুহূর্তে বলে নাই। ও আমার যুবক বাবারা ও আমার মুরব্বী বাবারা সময় চলিয়া যাইতে আছে,
সময় চলিয়া যাইতে আছে, আজকের যে জোহরের নামাজ চলিয়া গেছে, কেয়ামতের আগ পর্যন্ত এই জোহরের নামাজ আর কোনোদিন আসবে না। আজকে যে আসরের নামাজ চলিয়া গেছে, কেয়ামতের আগ পর্যন্ত এই আসরের নামাজ আর কোনোদিন আসবে না। আজকে যে মাগরিবের নামাজ চলিয়া গেছে, কিয়ামতের আগ পর্যন্ত মাগরিবের নামাজ আর আসবে না। আজকে দিন চলিয়া গেছে, কিয়ামতের আগ পর্যন্ত এই দিন আর আসবে না। কাজে সময়কে নষ্ট করিও না, সময়কে নষ্ট করিও না, সময়কে নষ্ট করিও না, সবসময় ইবাদতের মধ্যে মগ্ন থাকো। গুনাহ করছো তওবা করো, ইবাদত করতে পারছো মাওলা শুকরিয়া আদায় করো, জিকির আজকের মধ্যে লিপ্ত থাকো, চোখের পানি ঝরাইতে থাকো, মাঝে মাঝে মাওলার কাছে বলো, মাওলা রে মাওলা রে মাওলা রে মাওলা রে, তোমাকে তো পাইলাম না, তোমাকে তো রাজি খুশি করতে পারলাম না, তুমি যে ইবাদত চাও সেই ইবাদত করতে পারি নাই, তুমি যেইভাবে নামাজ চাও সেইভাবে নামাজ পড়তে পারি নাই, যে নিরঙ্কুশ ইবাদত তুমি বলছো, আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সেই নিরঙ্কুশ ভেজাল মুক্ত ইবাদত কত করতে পারি নাই, কাজে যা কিছু করছি কবুল করিয়া নাও, তুমি কবুল না করলে উপায় হবে না আল্লাহ। এজন্য মাঝে মাঝে কান্দ মাওলার কাছে, সব সময় পড়িয়া থাকো। তবে মুমিন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া, মাওলার জান্নাত কিন্তু সবাই নিয়ে যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা ন্যাক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না, এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফসে এবং শয়তান লাগিয়া রইছে। এই নফসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাতকানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন, আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি ফলে পরিচয়, আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া খা, দোয়া করে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মারা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা, আপনার দুই হাত তুলিয়া মাওলার দ্বারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও, কান্না না আসলে মনের বুজরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বম হইয়া উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মারালা শুয়া বাইর হব, ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, ওরে মঞ্জু আপ তোমার দিব ওর আল্লাহ। আল্লাহ কত আলেম ওলাম দিনে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত বেগুনার না বলে তালবেলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া
তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই, চাও পাওয়ার জন্য আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া বলাইছি, কেউ রোজা সারিয়ে দিছি, কেউ বেপর্দা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফলাইছি, আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফলাইছি, আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ, আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়াই দাও, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় না আল্লাহ। সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি যে হাঁকাইয়া দাও তারাইয়া দাও, আর কোনো দরজা নাই রে মালি, আর তো কোনো দুয়ার নাই আল্লাহ। আল্লাহ আমার যুবক বাদে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী বাবা থেকে কবুল করিয়া না, আল্লাহ আমার মা বোন থেকে কবুল করিয়া না, আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আল্লাহ যত মোমের মোমরাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আজাবকে মাফ করে দে আল্লাহ। আল্লাহ খাস করে আমাদের শায়খ মোর্শেদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন, মা দাদা সহ তাম দুনিয়ার মা শায়খদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন, আমাদের আহল আওলাদ তোমার খাস গোলাম বানিয়ে পালন করুন কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين।